উজ্জ্বল খোলা আকাশের নিচে স্বাধীনতার আনন্দ উপভোগ করছি, তা শুধুমাত্র সম্ভব হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মত্যাগের জন্য। অথচ সেই মহান স্বাধীনতা সংগ্রামীদের অনেকের কথাই আমাদের কাছে অজানা। এই বছর স্বাধীনতার অমৃত মহোৎসবের মাধ্যমে সেই সব মরচে পড়া বন্ধ দরজাগুলো খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালনায় স্বাধীনতার অমৃত মহোৎসবের উদ্যোগে শ্রী অরবিন্দ দ্য বিগিনিং অব দ্য স্পিরিচুয়াল জার্নি এই স্বল্প দৈর্ঘ্যের ছবি স্ক্রিনিং করা হল শ্রী অরবিন্দের 150তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে। ঋষি অরবিন্দের সার্ধ শতবর্ষে মুক্তি পেয়েছে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি, আর এই ছবির পসরা নিয়ে বিশ্বের বিভিন্ন দূতাবাসে তার স্ক্রিনিং করল বিদেশ মন্ত্রক। দেশের 75তম স্বাধীনতা দিবস পূর্তির মুহূর্তে শ্রী অরবিন্দের মতো মহাত্মার জন্য এই উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসিত হচ্ছে। 15ই আগস্টের দিনই জন্ম হয়েছিল শ্রী অরবিন্দের। প্রথম জীবনে যিনি পরিচিতি পেয়েছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ নামে। বিলেতেই বেড়ে ওঠা পড়াশোনা, কিন্তু দেশে ফিরেই ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন অরবিন্দ ঘোষ। তার পথ অনুসরণ করেছিলেন তার ভাইয়েরাও, কিন্তু আলিপুর বোমা মামলায় গ্রেফতারির পর পুরোপুরি আধ্যাত্মিকতায় প্রবেশ করেছিলেন অরবিন্দ। পরবর্তী সময়ে তিনি পরিচিতি লাভ করেছিলেন ঋষি অরবিন্দ রূপে। সেই অরবিন্দের এখন চলছে 150তম জন্ম শতবর্ষ পালন। সেই উপলক্ষে 15ই আগস্ট বিশ্বের বিভিন্ন প্রান্তের দূতাবাসে ঋষি অরবিন্দের ওপর একটি তৈরি হওয়া স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শন করল বিদেশ মন্ত্রক। মূল চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত চৌহান, চিত্রনাট্যটি লিখেছেন মনীষ কুমার প্রাণ। প্যারিসে থাকা ভারতীয় দূতাবাস থেকে শুরু করে ইন্ডিয়া ইন ইউকে, সিজিআই বার্মিংহাম, সুইজারল্যান্ড, কলম্বিয়া, ইকুয়েটর, ইউনেস্কোতে থাকা ইন্ডিয়ার পার্মানেন্ট ডেলিগেশন এবং বাহারিনে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির প্রদর্শন করা হয়।